হ্যালো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হিন্দুরা কেন 12 মাসে 13 পূজা করে, আর একটা পূজার নাম কি। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ ভিডিওটাই দেখুন যে 12 মাসে 13 পূজা কেন হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আর একটা পূজার নাম কি, 12 মাসে 12টা পূজা হয় কিন্তু আর একটা পূজার নাম কি, যে ওরা 13টা পূজা পালন করে, আর একটা পূজার নাম হচ্ছে যে লিঙ্গ পূজা, কিন্তু তার কি কারা এই লিঙ্গ পূজা পালন করে, শুধু হিন্দুরা। হিন্দুদের ভিতর কারা, শুধু মেয়েরা, যাদের বিয়া হয়নি সেই মেয়েরা 12 মাসে 13 পূজা একটাই পালন করে লাস্টে সেই পূজাটা, এবং সে পূজাটা হচ্ছে লিঙ্গ পূজা। আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে 12 মাসে 13 পূজা কাকে বলে, এবং আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা করে বেলটাকে একটা ক্লিক করে দিবেন, আর পাশে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে দেখাবো। তা ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখতে থাকুন ভিডিওটা, শেষ না হওয়া পর্যন্ত দেখবেন।